আচ্ছা, আজকের পর্বে আমরা দেখব ডেটাবেস সিডিং গুলো দেখানোর কথা ছিল। ডেটাবেস বলতে আমরা যেহেতু অনেকগুলো ডেটাবেস তৈরি করে রেখেছিলাম, আমরা যদি এখানে দেখি আমাদের কি কি আছে, এখানে আপনারা অনেকগুলো টেবিল দেখতে পারবেন, যেমন অ্যাড্রেস থেকে শুরু করে ব্র্যান্ডস। তো আমরা যে ডেটাগুলো আমাদের ওপেনিং একটা প্রজেক্টে দরকার, যেমন হচ্ছে ধরুন প্রোডাক্ট কেন্দ্রিক যে ডেটাগুলো আছে এখানে, এই ডেটাগুলো দেখা গেছে যে আমরা যদি নতুন করে প্রজেক্ট মাইগ্রেট করি সেক্ষেত্রে এই ডেটাগুলো নতুন করে ক্রিয়েট করতে হয়। তো এই কারণে মূলত আমরা হচ্ছে এই সিটটা তৈরি করব। তো এখন দেখেন, তো সিট তৈরির ক্ষেত্রে আমরা এখানে যে কাজটা করি সেটা হচ্ছে ডেটাবেজে যাবেন। ডেটাবেজে যাওয়ার পরে ডেটাবেজ সিডার, হ্যাঁ, তো এখানে আমি কিছু অ্যারে তৈরি করে রেখেছি। তো অ্যারে তৈরি করার সুবিধা হচ্ছে, ধরেন আর তার আগে যে কাজটা করবেন সেটা হচ্ছে যতগুলো ডেটাবেজ আছে যেগুলো আপনি নতুন করে সিট করবেন সবগুলোকে আগে ট্রানকেট করে নেবেন। ট্রানকেট মানে হচ্ছে যে ডেটাগুলো আছে এগুলো সব জিরো হয়ে যাবে, নাল হয়ে যাবে আর কি, জিরো না। এরপর দেখেন প্রথমে, আচ্ছা ক্যাটাগরিতে পরে আসি, প্রথমে দেখেন দুই একটা যদি দেখাই তাহলে সহজে বুঝবেন। যেমন হচ্ছে ব্র্যান্ডের জন্য একটা অ্যারে তৈরি করা আছে, এখানে কয়েকটি ব্র্যান্ড দেওয়া আছে আর কিছু, এগুলো হচ্ছে ডামি ইমেজ মূলত। এই ডামি ইমেজটা আপনারা এই লিঙ্কে গেলে পাবেন, আর সেখানে হচ্ছে যদি আইডি বলে দেন কত নাম্বার ইমেজ আপনি চান, কী কী সাইজ চান। তো আমাদের কাছে যেহেতু লোগো নেই কারণ আমরা একটা ডামি ইমেজ ইউজ করলাম এখানে। আর আপনার ডেটাবেজে যে ফিল্ডগুলো থাকে সেম ফিল্ডগুলো আপনি দিবেন। যেমন ধরেন আপনি ব্র্যান্ডে গেলেন, ব্র্যান্ডে যাওয়ার পর আমাদের কী কী ছিল, নেম ছিল, লোগো ছিল, ফ্ল্যাগ ছিল, ক্রিয়েটর ছিল বা ক্রিয়েটেড। তো যে ডেটাগুলো আপনার দরকার ওই ডেটাগুলোই শুধু আপনি এখানে অ্যাটাচ করে দেবেন। যেমন ধরেন নেম দরকার, লোগো দরকার, তারপর হচ্ছে ধরেন এখানে কি দরকার আর, ক্রিয়েটর স্ল্যাগ ক্রিয়েটেড। হ্যাঁ, তো এরকম কিছু আপনি অ্যারে তৈরি করলেন। তো এই অ্যারে তৈরি করার উদ্দেশ্য কি, অ্যারে তৈরি করার উদ্দেশ্য হচ্ছে দেখেন আপনি যদি শুধুমাত্র ইনসার্ট এই ফাংশনের মধ্যে যদি ডেটা অ্যারেটাকে দিয়ে দেন অটোমেটিক সবগুলো ডেটা একবারে ইনসার্ট হয়ে যাবে। তো এই কাজটা হয় কিভাবে, এই কাজটা মূলত হয় এভাবে, এটা যারা ইনসার্ট সম্পর্কে জানেন তারা হয়তো দেখেছেন। তো ইনসার্টটা হচ্ছে দুইভাবে কাজ করে, একটা হচ্ছে আপনি হয়তো সিঙ্গেল ডেটা দিতে পারেন এভাবে যে নেম সামথিং সামথিং, আর আরেকটা হচ্ছে আপনি মাল্টিপল ডেটা সেমভাবে ইনসার্ট করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে এই প্যারেন্ট যে অ্যারেটা আছে, যেহেতু আমরা ইনসার্টের মধ্যে শুধুমাত্র একটা অ্যারে সেন্ড করতে পারি, এই অ্যারের মধ্যে আপনি আবার মাল্টিপল অ্যারে সেন্ড করতে পারবেন। যেমন ধরেন আপনি নেম দিলেন সামথিং সামথিং, এরকম আরও অনেকগুলো ফিল্ড থাকতে পারে, যে ফিল্ডগুলো অবশ্যই আপনি ডেটাবেজে থাকতে হবে। দেন যদি এরকম আরও 10-12টা আপনি অ্যারে তৈরি করেন তাহলে হচ্ছে একেবারে সব কিছু ইনসার্ট হয়ে যাবে। তো এখানে যে জিনিসটা হয় দেখেন, আপনার ইনসার্টস যে ফাংশনটা আছে এটা অনেক বড় হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা গেছে দেখতে সুন্দরের জন্য আলাদা করে আপনি হয়তো একটা সেম অ্যারেটাই, এই অ্যারেটাকে আপনি ডেটার মধ্যে সেট করলাম, দেন হচ্ছে ইনসার্টের মধ্যে এই যে এতটুকু আমরা বিশাল একটা অ্যারে তৈরি করলাম, হ্যাঁ, এই অ্যারেটাকে শুধুমাত্র যদি আপনি ডেটা দেন, তো এই যে ডেটা অ্যারেটা আছে এই অ্যারেটাই মূলত এটা রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, এই ডেটাটা হচ্ছে এই যে অ্যারেটা আছে, তো এই অ্যারেটা হচ্ছে আমাদের এই ইনসার্ট ফাংশনের মধ্যে পাস করা লাগতো, তো ওই ঝামেলাটা আমাদের আর করতে হতো না, আমরা একসাথে শুধু এই ডেটা অ্যারে তৈরি করে আমরা পাঠিয়ে দিলাম। তো আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে ইনসার্টটা কাজ করে। আচ্ছা, তো প্র্যাকটিস করতে পারেন, যে আপনি কোনো একটা ফাংশন মানে প্র্যাকটিস করে দেখতে পারেন যে আসলে কীভাবে কাজ করতেছে, অথবা আপনার অফিসিয়াল ডকুমেন্টেশন দেখতে পারেন ইনসার্টের, সেখানে আরেকটু ডিটেলস দেখতে পারবেন। তো ইনসার্টের ক্ষেত্রে দুইটি পার্টি এখানে দেওয়া আছে, আর এর সাথে আরও কিছু আছে, যদি এক্সিস্ট হয় তাহলে ইনসার্ট হবে না, অথবা যদি এক্সিস্ট হয় তাহলে আপডেট হবে, তারপর হচ্ছে কীভাবে আইডি নেবেন, তো এরকম ইনসার্টের আর অনেকগুলো পার্ট আছে, আপনারা ডকুমেন্টেশন থেকে দেখে নিন। তারপরে হচ্ছে আমাদের বেশি কিছু দরকার নেই, তো সেমভাবে হচ্ছে যে রাইটারের জন্য রাইটারের যে ডেটাগুলো দরকার সেম এক কিছু অ্যারে, 5টা করে অ্যারে আমরা তৈরি করেছি, বেশি না, 5টা করে ডেটা তৈরি করে নিয়েছি। দেন হচ্ছে সেম রাইটার ইনসার্ট ডেটা, কালার সাইজ কোথাও এর এমিল নেই আর কি, যেমন ভেন্ডরের ক্ষেত্রে ভেন্ডর ডেটাগুলো দিলাম, স্ট্যাটাস হচ্ছে ধরেন আমরা আমাদের প্রোডাক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে অথবা অর্ডার ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছু স্ট্যাটাস ইউজ করি, হ্যাঁ, যে আসলে এই অর্ডারটার স্ট্যাটাস কি, এটা কি অ্যাক্টিভ আছে, পেন্ডিং আছে, নাকি প্রসেসে আছে। তারপর হচ্ছে ধরেন একটা প্রোডাক্ট আমি আপলোড করলাম, এই প্রোডাক্টের স্ট্যাটাস কি, এটা কি আসলে অ্যাক্টিভ আছে নাকি এটা পেন্ডিং আছে বা হচ্ছে ড্রাফটে আছে, এই জিনিসটা চেক করার জন্য আমরা কী করি, স্ট্যাটাসটা ইউজ করি। তো আপনি চাইলে স্ট্যাটাস সরাসরি হয়তো নাম্বার হিসেবে ইউজ করতে পারেন, অথবা একটা অ্যারে তৈরি করে নিতে পারেন, যেটা হয়তো আপনার জন্য বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইমেজ। তো ইমেজের জন্য আমরা যে কাজটা করেছি দেখেন,
আমরা এখানে কিছু ডামি ইমেজ তৈরি করে নিয়েছি, যেহেতু আমাদের এই ডামি ইমেজই দরকার জাস্ট দেখানোর জন্য ওপেনিং প্রজেক্টে। তো আমরা একটা এই যে ডামি প্রোডাক্টসের মধ্যে কিছু ইমেজ নিয়েছি, এগুলো জাস্ট ইমেজ, এর বাইরে কিছু না। তো এই ইমেজগুলোকে কী করেছি, আমরা ইমেজ নামে আমাদের একটা ডেটাবেজ আছে, ওই ডেটাবেজের মধ্যে আমরা ইনসার্ট করে নিয়েছি। তো ডেটাবেজটা যদি দেখেন এখানে তেমন কিছুই নেই, হ্যাঁ জাস্ট হচ্ছে এই ইমেজের প্রোডাক্ট লিঙ্কটা আছে, সরি ইমেজের প্রোডাক্ট লিঙ্ক না, যে ফোল্ডার থেকে ইমেজের লিঙ্কটা আছে, আর কিছুই নেই। আচ্ছা এটা গেলে ইমেজের পার্ট। এরপর আসেন, যদি আপনার প্রোডাক্টের জন্য যে ডেটাগুলো দরকার এগুলো যদি আপনি ক্রিয়েট করে ফেলান। আচ্ছা এখানে আরেকটা আছে ভেন্ডর, ভেন্ডরটা হয়তো এর আগে আপনাদের ক্রিয়েট করে দেখানো হয়নি। তো ভেন্ডরটা হচ্ছে মূলত ধরেন আপনি এই যে প্রোডাক্টটা কিনলেন, হ্যাঁ এর প্রোডাক্টটা কার্ট থেকে নিলাম, তার একটা হিসাব আপনার রাখা উচিত। ধরেন দেখা গেছে যে আপনি বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন জনের কাছ থেকে নিতে নেন বা কিনেন, তো সেক্ষেত্রে যদি আপনি যদি চান যে না ঠিক আছে আমি আমার প্রোডাক্টটা কার্ট থেকে নিচ্ছি তার একটা ট্র্যাক রাখি, বা হচ্ছে সেম প্রোডাক্ট আপনি কয়েকজনের কাছ থেকে নিতে পারেন, তো সেক্ষেত্রে দেখা গেছে আপনি প্রোডাক্ট ক্রিয়েট করার সময় যদি বলে দেন বা একটা ট্র্যাক রাখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ ঠিক আছে আমি এই প্রোডাক্টটা কার কাছ থেকে নিয়েছিলাম। ঠিক আছে আচ্ছা এই আর কিছু না। তো এই ভেন্ডরে কী কী আছে দেখেন, নেম আছে, ইমেল আছে, অ্যাড্রেস আছে, আর ক্রিয়েটর, কিন্তু ক্রিয়েটর আমরা ডিফল্ট হিসাবে 1 দিয়ে রেখেছি, কারণ আমরা যে লগইনটা করি সেই লগইনটা সুপার অ্যাডমিন দিয়ে করতেছি। তো পরবর্তীতে দেখা গেছে যিনি ক্রিয়েট করবে তার ক্রিয়েটর আইডিটা থাকবে আর কি। আচ্ছা এরপর দেখেন একটা প্রোডাক্টের ক্ষেত্রে কী কী থাকে। তো প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে আপনার যে যে প্রোডাক্টগুলো থাকবে প্রোডাক্টের ইনফরমেশনগুলো ফার্স্টে দিয়ে দিবেন। তো এখানে দেখেন নিউ প্রোডাক্ট আমরা ক্রিয়েট করলাম, তো আমরা মেবি প্রথম ক্লাসে দেখিয়েছিলাম যে আসলে প্রোডাক্ট ইনসার্টের এই পদ্ধতিটা একটু কমন, আপনারা ম্যাক্সিমাম জায়গাটা দেখবেন, আর এই পদ্ধতিটা ইউজ হয় কিন্তু একটু কম, কিন্তু এটা অনেক বেশি ইউজ করা হয়। তো এখন দেখেন আমরা প্রোডাক্টের একটা ইনস্ট্যান্স তৈরি করলাম প্রোডাক্ট ক্লাসের, দেন হচ্ছে প্রোডাক্টের নাম দিলাম ব্র্যান্ড আইডি। তো ব্র্যান্ড আইডি আমরা এখান থেকে যে জিনিসটা করেছি দেখেন 1 থেকে ব্র্যান্ড কাউন্ট, এটার মানে হচ্ছে আপনি যদি ব্র্যান্ডে যান, ব্র্যান্ডে দেখেন কি আছে, আমাদের 10টা ব্র্যান্ড আছে, হ্যাঁ তো আমরা হচ্ছে র্যান্ডমলি পিক করলাম যে 1 থেকে 10-এর মধ্যে যে কোনো একটা ব্র্যান্ড কী হবে এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে, এর বাইরে কিছু না। এরপর দেখেন ট্যাক্স, হ্যাঁ ট্যাক্স হচ্ছে আমরা ধরেন যে 15% ভ্যাট দিব প্রতিটা প্রোডাক্টের উপরে, 15টা হচ্ছে এখানে পার্সেন্টেজ হিসাবে ইউজ করা হবে। তারপর প্রাইস, হ্যাঁ প্রাইস হবে 200 থেকে 600-এর মধ্যে যা পড়ে আর কি, এটা 220 হতে পারে, 222 হতে পারে, যে কোনো একটা। এরপর দেখেন এসকিউ, হ্যাঁ এসকিউটা মূলত আমরা পরে ক্রিয়েট করবো, এটা হচ্ছে মূলত বার কোড ক্রিয়েটের জন্য এসকিউটা ইউজ করা হয়। তারপর একটা নাম্বার দিয়ে রাখলাম জাস্ট যাতে ফিল্ডটা খালি না থাকে। এরপর স্টক, এই প্রোডাক্ট আমাদের কাছে কয়টা আছে, তো আমরা 700 থেকে 1000 দিয়ে রেখেছি, হ্যাঁ দিয়ে রাখছি, আর যে কোনো একটা নাম্বার এখানে ইনসার্ট হয়ে যাবে। তারপর ডিসকাউন্ট, হ্যাঁ তো ডিসকাউন্ট হচ্ছে 0 থেকে 20, তো এটা হচ্ছে ধরেন কিছু প্রোডাক্টে 0 হতে পারে, কিছু প্রোডাক্টে এই 20%-এর মধ্যে যে কোনো একটা পার্সেন্টেজ ধরেন ডিসকাউন্টে পড়বে। তো এটার একটা এক্সপায়ার ডেট দরকার, আমরা ডিফল্ট হিসাবে একটা দিয়ে দিয়েছি আর কি, যে এই বছরের 12 তারিখ 12 মাস। তো ক্রিয়েট করার সময় আপনারা বলে দিবেন আসলে ফিক্সডটা, তারপর যেহেতু আমরা ডামিটাটা ক্রিয়েট করতেছি সেক্ষেত্রে ফিক্সড একটা দিয়ে দিলাম। আচ্ছা আর আরেকটা হচ্ছে, আর এখানে ইয়ার দেওয়ার কারণ হচ্ছে ধরুন আপনি এই প্রজেক্টটা আগামী বছর ইউজ করতেছেন, তো সেক্ষেত্রে এখানে অটোমেটিক 2022 পড়ে যাবে, নাহলে দেখা গেছে যে আপনি 2022 সালে গিয়ে প্রজেক্ট ওপেন করলেন, যখন মাইগ্রেট চালাবেন তখন এটা 2021 হয়ে গেছে, তো সেক্ষেত্রে দেখা গেছে এই প্রোডাক্টটা আর আপনার ডিসকাউন্ট প্রোডাক্টে দেখাবে না যেহেতু তার এক্সপাইরেশন ডেট শেষ। না তারপরে মিনিমাম অ্যামাউন্ট, হ্যাঁ মিনিমাম অ্যামাউন্টটা হচ্ছে ধরেন আপনার কতটুকু অ্যামাউন্ট হইলে আপনার প্রোডাক্টটা অনলাইনে থাকবে। আর ফ্রি ডেলিভারি, এটা হচ্ছে 0 আর 1, এটা হচ্ছে ধরেন কিছু প্রোডাক্টের ক্ষেত্রে 0 হবে, কিছু প্রোডাক্টের ক্ষেত্রে 1 হবে, তো যার কপালে যেটা পড়ে আর কি, অথবা পরবর্তীতে আপনি এডিট করে দিয়ে দিতে পারেন টেস্ট করার ক্ষেত্রে। তারপর দেখেন টোটাল ভিউ, তো একটা প্রোডাক্ট আসলে কতজন ভিউ করছে বা কতটা রিচ হয়েছে তার একটা ডকুমেন্টেশন দরকার, তো এটা হয়তো আপনি যদি গুগল অ্যানালিটিক্স ইউজ করেন সেক্ষেত্রে একদম প্রপারটা পাবেন যে ইউনিক কত ভিজিটর হয়েছে, কোন কান্ট্রিতে গেছে। আরেকটা হচ্ছে আমরা জাস্ট হিট দেখতেছি আর কি, যে আসলে একটা প্রোডাক্টে কতটা ক্লিক হয়েছে, তো এটার ক্ষেত্রে আমরা টোটাল ভিউটা এখানে ইউজ করবো। তো আমরা এখানে র্যান্ডম 50 থেকে 200 দিয়ে দিলাম ইনিশিয়াল একটা ভ্যালু। তারপর ডিসক্রিপশন, ফিচার, তো ফিচারগুলো যেহেতু একটা লিস্ট আকার হয় আমরা জাস্ট একটা লিস্ট আকারে দিয়ে দিছি, আর কিছু না। আর এখানে দেখেন থাম্ব ইমেজ, তো থাম্ব ইমেজ হচ্ছে আমরা যেহেতু আমাদের কাছে কয়টা আছে, 18টা ইমেজ আছে এখানে, ঠিক আছে 18টা ইমেজ থেকে যে কোনো একটা পিক করলাম, প্রথম হচ্ছে এই ফোল্ডারের নাম, দেন হচ্ছে র্যান্ডম 1 থেকে 18, হ্যাঁ 1 থেকে 18-এর ভিতর যে কোনো একটা সংখ্যা পিক হবে, তার সাথে হচ্ছে কী হবে .jpg টা হচ্ছে আপনার কনক্যাটিনেট হবে, এতে করে যে কোনো একটা ইমেজ তার মেন ইমেজ হিসেবে সিলেক্ট হবে।
এরপর হচ্ছে ক্রিয়েটর ওয়ান, তারপর ক্রিয়েটেড অ্যাড, এরপর দেখেন প্রোডাক্ট সেভ করলাম। তো সেভ করার পরে যেটা হয়, নতুন একটা ডেটা সেভ হয়, কিন্তু ওই ডেটাটার আমাদের দুইটা ইনফরমেশন বাকি, একটা হচ্ছে কোড দেওয়া আর একটা হচ্ছে স্লাগ দেওয়া। হ্যাঁ, তো কোডের ক্ষেত্রে আমরা যে কাজটা করতেছি এটা হচ্ছে পুরো একটা প্রিফিক্স দিলাম প্রোডাক্টের ক্ষেত্রে, দেন হচ্ছে দিলাম যে কার্বন নাও দিস ইয়ার মান্থ, আর আরেকটা হচ্ছে প্রোডাক্টের আইডিটা। সেভ করা পর্যন্ত আপনি প্রোডাক্টের আইডিটা পাবেন না, যেহেতু প্রোডাক্টটা সেভ হয়ে গেছে সেক্ষেত্রে আপনি আইডিটা পাবেন। তারপর হচ্ছে আমরা এই এতটুকুর সাথে প্রোডাক্ট আইডিটা কনক্যাটিনেট করে দিলাম। এরপর দেখেন প্রোডাক্ট স্ল্যাগ, প্রোডাক্ট স্ল্যাগটা হচ্ছে সাধারণত ইউআরএলে দেখায়, তো নর্মালি আপনি এই প্রোডাক্টের কোডটাও দেখাতে পারেন ইচ্ছা, তো আমরা স্ল্যাগটাও দেখাতে পারেন তাও ইচ্ছা। তো প্রোডাক্ট স্ল্যাগটা আপনি ইউআরএল হিসেবে যেহেতু ইউজ করবেন, সেক্ষেত্রে আমরা এখানে ধরেন প্রোডাক্টের নেমটা দিলাম, নেমের সাথে হচ্ছে ইয়ার আর মান্থটাকে কনক্যাটিনেট করলাম, দেন হচ্ছে প্রোডাক্ট আইডিটাকে কনক্যাটিনেট করলাম। এরপর হচ্ছে দিলাম প্রোডাক্ট সেভ, তো এতে করে একটা প্রোডাক্ট সেভ হইলো। তো প্রোডাক্ট সেভ হইলো কিন্তু প্রোডাক্টের সাথে দেখা গেছে আমাদের ইনিশিয়াল কিছু ডেটা থাকে, হ্যাঁ, এই প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, এই প্রোডাক্টটা কোন সাব ক্যাটাগরির। তো এক্ষেত্রে আমরা যে কাজটা করি, আমাদের যেহেতু পিভট টেবিল তৈরি করা আছে অনেকগুলো, যেমন হচ্ছে মেন ক্যাটাগরি প্রোডাক্ট, হ্যাঁ, তো এখানে আমাদের কী কী থাকে, একটা থাকে মেন ক্যাটাগরি আইডি আর একটা হচ্ছে প্রোডাক্ট আইডি, যেটা হচ্ছে এখানে, হ্যাঁ, যেমন এখান থেকে যে কোনো একটা প্রোডাক্ট দিয়ে ক্যাটাগরি আপনি মূলত সিলেক্ট করতে পারবেন। তো এটা সিলেক্ট করলে এই আইডিটা তো লাগবে, তো আমরা এখানে যে কাজটা করছি যে ধরেন ফিক্সড একটা আইডি দিয়ে দিয়েছি, হ্যাঁ, যে এটা হচ্ছে এক নম্বর ক্যাটাগরির, তো এক নম্বর ক্যাটাগরির এরপর হচ্ছে আপনার ক্যাটাগরি আইডি লাগবে। হ্যাঁ, কারণ হচ্ছে দেখেন প্রতিটা ক্যাটাগরির আন্ডারে কী আছে, তিনটা করে সাব ক্যাটাগরি আছে, ঠিক আছে, যেমন দেখেন যে আমি যদি মেন দিই এখানে তিনটা করে সাব ক্যাটাগরি আছে। আচ্ছা, মেনটা এই ক্যাটাগরিটা মেনে হয়তো আপনাদেরকে দেখানো হয় নাই, এটা হচ্ছে দেখেন এখানে যদি যাই আমরা এই যে ক্যাটাগরির একটা অ্যারে তৈরি করে রেখেছি, যেমন মেন ক্যাটাগরি, তো এখান থেকে মূলত মেন অ্যারেটা শুরু আর কি। তো এখানে দেখেন মেন্স ক্যাটাগরি, মেন্স ক্যাটাগরির ভিতরে আছে জেন্টস ওয়াচ, সরি এটা জেন্টস ওয়াচ, তারপর আছে ক্লথিং, তারপর আছে গ্রুমিং অ্যান্ড ওয়েলনেস, হ্যাঁ, আবার এই অ্যারের মধ্যে কিছু ডেটা আছে রোলেক্স, মানে এটা হচ্ছে মেন ক্যাটাগরি, এটা হচ্ছে সাব ক্যাটাগরি, সাব ক্যাটাগরির আন্ডারে কী আছে, সরি এটা হচ্ছে মেন ক্যাটাগরি, এগুলো হচ্ছে ক্যাটাগরি আর এগুলো হচ্ছে সাব ক্যাটাগরি, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা কিছু অ্যারে তৈরি করলাম বা ডেটা তৈরি করলাম। আর শেষের দিকে দেখেন এখানে আমরা একটা কাজ করছি, সেটা হচ্ছে এখানে দেখেন এখানে হচ্ছে মেন ক্যাটাগরি ক্যাটাগরি, কিন্তু এগুলো সাব ক্যাটাগরি নেই, হ্যাঁ, এখানে আমরা এখানে একটা জাস্ট ফাঁকা অ্যারে ইউজ করছি, আর এগুলোতে যেহেতু ডেটা আছে এই কারণে আমরা ডেটা দিয়ে দিয়েছি। আচ্ছা, তো আমরা হচ্ছে প্রথম কিছু অ্যারের জন্য, প্রথম কিছু ক্যাটাগরির জন্য হচ্ছে তিনটা জিনিস ইউজ করছি, মেন ক্যাটাগরি ক্যাটাগরি আর একটা হচ্ছে কি সাব ক্যাটাগরি, আর এগুলো হচ্ছে ধরেন কিছু কিছু প্রোডাক্ট থাকতে পারে শুধুমাত্র মেন ক্যাটাগরি, তাদের কোনো সাব ক্যাটাগরি নেই ইচ্ছা। তো এই জিনিসটা হচ্ছে মেনটেন করার জন্য আর কি, যাতে হচ্ছে আমরা প্রোডাক্ট ইনসার্ট করার সময় জিনিসটা বুঝতে পারি। এরপর দেখেন এগুলো ডেটাবেজ ইনসার্ট হয়েছে কীভাবে, এগুলো ইনসার্ট হয়েছে দেখেন আমরা হচ্ছে এই যে মেন ক্যাটাগরিটা আছে না, এই মেন ক্যাটাগরি, হ্যাঁ, তো মেন ক্যাটাগরি আন্ডারে কী কী আছে দেখেন, মেন, ওমেন্স, বেবিস, ফুড, মোবাইল, তারপর আছে কি সার্ভিস, কম্পিউটার, স্টেশনারি, গিফট, হোটেলস, হ্যাঁ। এখানে হচ্ছে এই ডেটাগুলো দেখেন এগুলোকে আমরা বলি কি অ্যারের কি বা হচ্ছে অ্যারের ইন্ডেক্স, হ্যাঁ, এগুলো কিন্তু অ্যারের ভ্যালু না, এই কারণে আমরা এখানে যে কাজটা করছি দেখেন মেন ক্যাটাগরিটাকে একটা অ্যারে চালাইছি। তো এখানে হচ্ছে আমাদের দুইটা জিনিস দরকার, কি আর ভ্যালু। তো যদি আপনি কোনো অ্যারের ইন্ডেক্সকে যদি আপনি দেখতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনাকে কী ভ্যালু কী কী ভ্যারিয়েবলটা ইউজ করতে হবে, হ্যাঁ, তো আমরা এখানে এই কারণে এই যে মেন ক্যাটাগরির যে নেম আছে সেখানে আমরা কীটাকে সেভ করে দিয়েছি, আর কী এরই আবার আপনার স্ল্যাগগুলো তৈরি করে দিলাম। এর ফলে যেটা হয়, আপনি যদি মেন ক্যাটাগরিতে যান, যে এখানে মেন ওমেন আর হচ্ছে স্ল্যাগগুলো তৈরি হয়ে গেছে অটোমেটিক, তো আমাদের আইকন নাই, এই কারণে আইকন আমরা আইকন সেট করিনি এই কারণে আইকন নেই। এরপর দেখেন এখানে আছে কি, এখানে আছে আপনার এখানে আছে কি আছে বলেন। আচ্ছা, এরপর দেখেন এই প্রথম মেন ক্যাটাগরিটা, হ্যাঁ, এই মেন ক্যাটাগরিতে আবার কি কি আছে দেখেন, জেন্টস আছে, ক্লথিং আছে, গ্রুমিং আছে, এই তিনটা হচ্ছে এই মেন ক্যাটাগরির মেন্স ক্যাটাগরি মেন ক্যাটাগরির আন্ডারে হচ্ছে কি এই তিনটা হচ্ছে আবার তার ক্যাটাগরি, হ্যাঁ। তো এক্ষেত্রে দেখেন আমরা কি করছি, এই যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে আবার আরেকটা লুপে চালাইছি, এটা কিন্তু নেস্টেড লুপ চলতেছে, এতটুকু আমরা অফ রাখলাম, তখন কি হয় দেখেন সেমভাবে এখানে যেরকম আমরা শুধুমাত্র কিটাকে সেভ করেছি, এখানে হচ্ছে আমরা নামটা একটু চেঞ্জ করে দিলাম, নাহলে আবার এই ভ্যালুটা এখানে ওভাররাইট হয়ে যাবে। তো আমরা এখানে কি টু দিলাম, কি টু দেওয়ার পর দেখেন জাস্ট হচ্ছে নেমের জায়গায় কি টু যদি একটু চেঞ্জ, এখানে হচ্ছে এই মেন ক্যাটাগরি এই কিগুলো আমরা সেভ করেছি, আর এই ইনার অ্যারেতে গিয়ে আমরা হচ্ছে এই কিগুলো আমরা সেভ করেছি বা হচ্ছে ইন্ডেক্সগুলো। এরপর দেখেন সেভ করার পরে যেহেতু এগুলো আবার প্রত্যেকটা আরেকটা অ্যারে, জেন্টস ওয়াচ একটা অ্যারে, ক্লথিং একটা অ্যারে,
তো এই অ্যারেতে কি আছে? এই অ্যারেতে কিন্তু আর কোনো ইনডেক্স নাই, সরাসরি ভ্যালু আছে। ওকে, এই জিনিসটা একটু বুঝবেন, এগুলো ছিল ইনডেক্স, বাট এগুলো হচ্ছে একদম র ভ্যালু, মানে হচ্ছে এই অ্যারের ভ্যালু। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করছি, এই ভ্যালুটুকে আবার আরেকটা লুপ চালাইছি। তো এই ভ্যালুর ভিতর কি আছে? এই প্রতিটা ভ্যালুর মধ্যে আমাদের দুইটা করে বা তিনটা করে কি আছে, ডেটা আছে, যেমন রোলেক্স, ক্যাসিও, অ্যাপেল, তারপর এআরের মধ্যে দুইটা করে ভ্যালু আছে। ওই ভ্যালুগুলো আমরা কি করছি, এই যে সাব ক্যাটাগরি নামে যে টেবিলটা আছে ওখানে আমরা কি ইনসার্ট করি নাই, আমরা সরাসরি ভ্যালুটাকে ইনসার্ট করে দিয়েছি। ওকে, তো দেখা গেছে মোটামুটি যদি আপনি এরকম একটা বড় অ্যারে তৈরি করে নেন, আর এখানে অ্যাপ লুপের মাধ্যমে আপনার সবগুলো ক্যাটাগরি ইনসার্ট হয়ে যায়। আচ্ছা, তো এখানে আমরা আমাদের ডেমোর জন্য যে কয়েকটা ক্যাটাগরি দরকার সেই কয়েকটা ক্যাটাগরি আমরা এখানে ইনসার্ট করে দিয়েছিলাম। আচ্ছা, এরপর দেখেন এখন আসেন এখানে মেন ক্যাটাগরির প্রোডাক্ট। তো এই কারণে হচ্ছে ওখানে আমাদের মেন ক্যাটাগরি আমরা শুধুমাত্র একটা অ্যাড করেছি, যেমন ধরেন হচ্ছে মেন্স, মেন্সটা অ্যাড করলাম, আর কিছু না। এরপর আছে এখানে কি, এরপর এখানে আছে ধরেন আপনার ক্যাটাগরি প্রোডাক্ট। হ্যাঁ, তো ক্যাটাগরি প্রোডাক্টে কী কী থাকবে? ক্যাটাগরি প্রোডাক্ট থাকে দুইটা জিনিস, একটা থাকে হচ্ছে ক্যাটাগরি আইডি, একটা থাকে প্রোডাক্ট আইডি। হ্যাঁ, তো আমরা ধরেন যে ওই মেন ক্যাটাগরির আন্ডারে প্রোডাক্ট কয়টা আছে, তিনটা আছে। আপনি যদি এখানে যান ক্যাটাগরিতে, দেখেন আমাদের মেন ক্যাটাগরি ওয়ানের আন্ডারে কয়টা আছে, তিনটা ক্যাটাগরি আছে। তো আমরা এই কারণে তিনটার বেশি ইউজ করিনি, হ্যাঁ আমরা শুধু এক দুই তিন এই তিনটা আইডি ইউজ করে দিয়েছি। ওকে, আর প্রোডাক্ট আইডি হচ্ছে এই যে এই প্রোডাক্ট আইডিটাই। হ্যাঁ, এখানে হচ্ছে এই প্রোডাক্ট আইডি যদি 10 হয় এখানে অটোমেটিক 10 বসে যাবে। এরপর দেখেন কালার প্রোডাক্ট, তো কালার প্রোডাক্টে কী করছে? আচ্ছা, এরপর আছে সাব ক্যাটাগরি। তো সাব ক্যাটাগরির আন্ডারে কী আছে দেখেন, মেন মানে মেন ক্যাটাগরির আন্ডারে আবার তিনটা করে আমাদের সাব ক্যাটাগরি ছিল, তিনটা বা দুইটা করে, ঠিক আছে। দেখেন এই যে মেন ক্যাটাগরি ওয়ানের আন্ডারে কয়টা করে আছে, এই যে দেখেন এখানে দুইটা সাব ক্যাটাগরি আছে, বা হচ্ছে এখানে টোটাল আছে কয়টা, 7টা আছে। হ্যাঁ, তারপর দুই নম্বর মেন ক্যাটাগরির আন্ডারে আছে অনেকগুলো। তো আমরা ধরেন যে এখান থেকে এক দুই তিন তিনটা সাব ক্যাটাগরি অ্যাটাচ করলাম। তো এই জিনিসটা হচ্ছে আপনি যদি ম্যানুয়ালি করেন তাও করতে পারেন, আর এক্ষেত্রে হচ্ছে আপনাকে একটু চিন্তা ভাবনা করে করতে হবে যে আসলে আপনি যদি নিজের মন মতো যদি বসায় দেন সংখ্যাগুলো, তাহলে দেখা গেছে যে এই মেনের আন্ডারে ওমেন্সের সাব ক্যাটাগরি এসে বসে আছে, তারপর বেবিজের আন্ডারে ইলেকট্রনিক্সের সাব ক্যাটাগরি এসে বসে গেছে, সেক্ষেত্রে প্রোডাক্টগুলো সুন্দর লাগবে না। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে আমরা এখানে দেখে দেখে শুধুমাত্র দেখা গেছে মেন ক্যাটাগরির আন্ডারে যে সাব ক্যাটাগরিগুলো ছিল ওইগুলোরই শুধু আইডি ইউজ করছি। তো এখানে হয়তো আপনি 7টা পর্যন্ত ইউজ করতে পারতেন, আমরা তিনটাই দিলাম, সরি এখানে তিনটাই দিলাম। হ্যাঁ, এরপর আছে কালার প্রোডাক্ট। তো কালার প্রোডাক্ট আমাদের কালার যে কয়টা আছে সেখান থেকে শুধুমাত্র আমরা তিনটা কালার ইউজ করেছি, এক দুই তিন। তারপর প্রোডাক্ট সাইজ, সেখানেও তিনটা প্রোডাক্ট ইউনিট, তারপর হচ্ছে প্রোডাক্ট ভেন্ডর। তো প্রোডাক্ট ভেন্ডর দেখা গেছে যে একটা প্রোডাক্টের জন্য আপনি মাল্টিপল ভেন্ডর ইউজ করতে পারেন, যেমন ধরেন যে আপনি হুয়াওয়ে একটা মোবাইল কিনলেন, তো এই মোবাইলটা আপনি দুইজন দেখা গেছে সেম মোবাইল কিন্তু আপনি দুইজনের কাছ থেকে কিনেন, ঠিক আছে। ঠিক আছে, দেখা গেছে যে একটা মোবাইল আপনি কিনলেন বসুন্ধরার একটা রুম স্টল থেকে, আরেকটা কিনলেন ধরেন আপনি সায়েন্স ল্যাব থেকে কিনলেন। তো এখানে দেখা গেছে মাল্টিপল ভেন্ডর থাকতে পারে, এখানে দেখা গেছে আমরা একটা প্রোডাক্টের আন্ডারে মাল্টিপল ভেন্ডর রাখছি। তো এই জিনিসটা এখন আমাদের ফ্রন্ট এন্ডে ইউজ করা হয়নি, বাট আমরা এখানে সিড অ্যাড করার ক্ষেত্রে এই ডেটাটা তৈরি করে নিলাম। এরপর দেখেন রাইটার, যদি আপনি কোনো বই আপলোড করেন সেক্ষেত্রে একটা বইয়ের বিভিন্ন রাইটার থাকতে পারে, কিছু কিছু বই আছে যেখানে একের অধিক রাইটার থাকে বা দুজন রাইটার থাকে। এরপর দেখেন প্রোডাক্ট পাবলিকেশন, সেম মাঝে মধ্যে দুইটা পাবলিকেশন মিলে একটা বই তৈরি করতে পারে। এরপর হচ্ছে ইমেজ প্রোডাক্ট, ইমেজ প্রোডাক্টটা কি, ইমেজ প্রোডাক্ট হচ্ছে দেখবেন ম্যাক্সিমাম আপনার ইকমার্সে প্রতিটা ইমেজেরই নিচে দেখবেন তিনটা আরও ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ থাকে। তো যেহেতু আমাদের কোনো ফিক্সড ইমেজ নেই, আমরা এখানে যে কাজটা করছি দেখেন র্যান্ডম 1 থেকে 5, আমাদের টোটাল ইমেজ আছে 18টা। তো সেখান থেকে দেখা গেছে আমরা প্রথমে মানে প্রতিটা প্রোডাক্টের জন্য 4টা করে অ্যাডিশনাল ইমেজ দিলাম। তো হয়তো মাঝে মধ্যে ইমেজ ডুপ্লিকেট হয়ে যেতে পারে, কিছু করার নয়, কিন্তু তারপর আমরা দিলাম যে প্রথমে হবে 1 থেকে 5, তারপর 6 থেকে 10, মানে এটা হচ্ছে ওই যে আমাদের অ্যাডিশনাল ইমেজের জন্য। তো অনেক সময় দেখা গেছে অনেকে ওই প্রোডাক্ট টেবিলের মধ্যে ইমেজ 1, ইমেজ 2, ইমেজ 3, ইমেজ 4 দিয়ে দেয়। তো আপনি চাইলে ওইভাবে দিতে পারেন ইচ্ছা। তো যদি আলাদা ইমেজ দেন সেক্ষেত্রে টেবিলটা একটু ছোটো হয় আর এই জিনিসটা একটু গুছানো হয়। আর আমাদের টার্গেট হচ্ছে আমরা একটা মূলত এটাকে কী বলে ইমেজ গ্যালারি তৈরি করবো। হ্যাঁ, যেটা আপনার ওয়ার্ডপ্রেসে দেখে থাকেন যে প্রতিটা ইমেজের জন্য একটা গ্যালারি থাকে, সেখান থেকে আপনি সিলেক্ট করলে ওই ইমেজটা ওই প্রোডাক্টের জন্য সিলেক্ট হয়ে যায়। তো আমরা চেষ্টা করবো এরকম একটা কিছু তৈরি করতে, তো যার কারণে এই ইমেজ প্রোডাক্টটা তৈরি করা প্লাস হচ্ছে এই ইমেজের যে মেইন একটা ডেটাবেস ওই ডেটাবেসটা তৈরি করা। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। তো এখন এই সিডটা চালাবেন কিভাবে? হ্যাঁ, তো আমাদের টোটাল সিড আছে তিনটা এখানে, একটা হচ্ছে কি
এই যে একটা ইউজার সিডার, যেখানে হচ্ছে আমাদের নির্দিষ্ট কিছু ইউজার ছিল, যেমন হচ্ছে সুপার অ্যাডমিন, অ্যাডমিন মানে আমাদের যে পাঁচজন ইউজার প্রথমে থাকে। এরপর আছে কি ইউজার রোল, আমাদের কিছু রোল ফিক্সড থাকে যে রোলগুলো আমাদের সবসময় দরকার। আর ডেটাবেস সিডারে এসে আমরা কি করছি, আমাদের প্রোডাক্টের জন্য যে ইনফরমেশনগুলো দরকার সবগুলো ইনফরমেশনকে আমরা প্রথমে আমরা ট্রাঙ্কেট করে নিছি, কারণ হচ্ছে ডেটা যাতে ডুপ্লিকেট না হয়। আমাদের ডেটাবেসটা ফার্স্টে এমটি হয়ে যাবে, দেন হচ্ছে ডেটাগুলো ইনসার্ট হবে। এরপর আমরা ক্যাটাগরি ইনসার্ট করলাম, ব্র্যান্ড ইনসার্ট করলাম, রাইটার ইনসার্ট করলাম, পাবলিকেশন, কালার, সাইজ, ইউনিট, স্টেট, স্ট্যাটাস, ভেন্ডর, ইমেজ। তারপর আছে কি একটা প্রোডাক্ট ইনসার্ট করছি, আমরা বেশি ইনসার্ট আপাতত করিনি। তো আপনারা এই জিনিসটাকে ডুপ্লিকেট করে করে আরও কিছু ইমেজ আপনারা তৈরি করতে পারবেন চাইলে। তো সেটা হচ্ছে ধরেন আমরা একটা প্রোডাক্ট তৈরি করলাম, তারপরে একটা প্রোডাক্টই করি, কারণ হচ্ছে আপনার এই সিট যত বড় হবে তত হচ্ছে আপনার মাইগ্রেট হতে একটু সময় বেশি লাগবে। যেমন ধরেন আমরা যদি পিএসপি আর্টিসান ডিবি সিট, হ্যাঁ ডিবি সিট দিয়ে যে কাজটা করবেন, আচ্ছা ডিবি সিট দিয়ে যে কাজটা করবেন, এই যে আমাদের যেহেতু ডেটাবেস সিডার এটা ডিফল্ট ক্রিয়েট করাই থাকে আপনার প্রতিটা প্রজেক্টের জন্য, তো সেক্ষেত্রে সেখানে আপনি এই কাজটা করে দিবেন। দেন যখন হিট করবেন আপনার প্রতিটা ডেটাবেস নতুন করে এই ডেটার মাধ্যমে ইনিশিয়ালাইজ হয়ে যাবে। একটু সময় নেবে, কারণ এখানে অনেকগুলো ডেটা আছে। তো যদি ডেটা কম মানে যদি একটু সময় কম নিতে চান সেক্ষেত্রে হচ্ছে ইন্ডিভিজুয়ালি আপনি এটাকে যে কাজটা করতে পারেন, ইন্ডিভিজুয়ালি কিছু সিডার বানিয়ে নেবেন, হ্যাঁ প্রোডাক্টের জন্য একটা, ব্র্যান্ডের জন্য একটা। সেক্ষেত্রে হয়তো আপনাকে এক সিডে কাজ হবে না, আপনাকে একটা 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 করে সিট দিতে হবে। তো এক সিডে করলে একটু সময় বেশি নেবে, বাট সব কিছু হবে, সমস্যা নয়, সময় যতক্ষণই লাগুক। আচ্ছা তো এ ছিল আমাদের ডেটাবেস সিডিং, আমরা হচ্ছে প্রোডাক্টের জন্য ডেটাবেস সিডিং। তো নেক্সট আমরা আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে আমরা যদি প্রোডাক্ট টেবিলে যাই বা তাহলে প্রোডাক্টের ক্রিয়েটে যাই, তো এখানে আমাদের এই পার্টগুলোকে ডাইনামিক করতে হবে। যে ধরেন ফুড অ্যান্ড গ্রোসারি ক্লিক করলে এখানে হয়তো আমার সাব ক্যাটাগরিগুলো চেঞ্জ হচ্ছে না, শুধু ক্যাটাগরি চেঞ্জ হচ্ছে, কারণ হচ্ছে এই কাজটা আমরা ওই যে এর আগে সাব ক্যাটাগরিতে করে এসেছিলাম লাস্ট ক্লাসে। তো এখানেও আমাদের এই জিনিসগুলো ঠিক করতে হবে। তারপর এখানে আরও কিছু জিনিস আছে, আরও কিছু পার্ট আছে, যেমন এই ইমেজের এখানে ইমেজ সিলেক্ট করার পার্টটা ঠিক করা, রিলেটেড ইমেজের পার্টটা ঠিক করা। তারপর ড্রাফটের এখানে দুইটা পার্টই রাখছি যদিও আমরা, এখানে হয়তো যে আমাদের স্ট্যাটাস টেবিল থেকে ডেটাগুলো আসবে। তো এই কাজগুলো আমাদের এখন করতে হবে। তো আপনারা সিটটা আগে করে ফেলেন, তারপরে আমরা এই পার্টে আসবো। আর এখানে আমাদের আরেকটা পার্ট করতে হবে, ধরেন আপনি এখন নতুন একটা ক্যাটাগরি ক্রিয়েট করতে চান, বা হচ্ছে মেন ক্যাটাগরি তো আছে এখানে কিন্তু নতুন আরেকটা মেন ক্যাটাগরি আপনি ক্রিয়েট করতে চান, তো সেক্ষেত্রে আপনাকে এখানে মেন ক্যাটাগরিতে গিয়ে ক্রিয়েট করতে হয় সাধারণত, কারণ এছাড়া আপনার উপায় নেই। এখান থেকে এটা যাবেন, তারপর হচ্ছে একটা মেন ক্যাটাগরি ক্রিয়েট করে তারপরে আসবেন। তো এই জিনিসটা একটু লেন্দি প্রসেস, হ্যাঁ তো আমরা চাচ্ছি এই জিনিসটাকে শর্ট করে এখানে নিয়ে আসতে, যে প্রোডাক্টে যাব, কই গেল অ্যাড প্রোডাক্ট, এই অ্যাড প্রোডাক্টে গিয়ে আপনারা এখানে ধরেন একটা প্লাস বাটন ক্লিক করলাম, এই প্লাস বাটন ক্লিক করে এই পেজের মধ্যে নতুন করে আরেকটা ক্যাটাগরি ক্রিয়েট করে ফেললে ওই ক্যাটাগরিটা নতুন করে এখানে অ্যাটাচ হয়ে যাবে, শুধু অ্যাটাচ না এখানে অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এই কাজটা আমরা কীভাবে করবো সেটা আমরা পরের ক্লাসে দেখবো।